নেদারল্যান্ডের সাবেক আইন প্রণেতা, যিনি ভীষণভাবে ইসলামের সমালোচনা করে বিখ্যাত হয়েছিলেন, তিনি সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জোরাম ভ্যান ক্লেভারেন নেদারল্যান্ডের ফ্রিডম পার্টির সাবেক আইন প্রণেতা ছিলেন। দলটি গ্রিট ওয়ার্ল্ডস নামক ইসলাম বিরোধী নেতা নেতৃত্বে 2010 থেকে 2014 অবধি ডাচ আইনসভায় প্রতিনিধিত্ব করছিল। চলতি সপ্তাহে ধর্মান্তরের ঘোষণা দিয়ে জোরাম ভ্যান ক্লেভারেনে সংবাদ মাধ্যমের শিরোনামে পরিণত হয়েছেন। আব্বালিয়াজ, যার ডাচ অর্থ দাঁড়ায় ধর্মত্যাগী, নামক একটি বইয়ে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, যেখানে তিনি তার ধর্ম বিশ্বাস নিয়ে কথা বলেছেন এবং ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন। তার ইসলাম গ্রহণের ঘোষণায় নেদারল্যান্ডের ইসলাম বিরোধী নেতা গ্রিট ওয়ার্ল্ডস মন্তব্য করে বলেছেন, এটি অনেকটা একজন নিরামিষভোজীর কসাইখানায় যাওয়ার মতো ব্যাপার। তবে ভ্যান ক্লেভারেন এই নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ভ্যান ক্লেভারেনের সাথে সাক্ষাৎকার নিয়ে প্রকাশিত বইটির প্রকাশক বলেছেন, ভ্যান ক্লেভারেন একজন খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট বিশ্বাসী হিসাবে বড় হয়েছেন এবং তিনি এমন একটি বই নিয়ে গবেষণা করছিলেন যার মাধ্যমে ইসলাম নিয়ে আলোচনা করা যায়। আব্বালিয়াজ নামের বইটির প্রকাশনা সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ বিন হম্মচ বলেন, বইটির মাধ্যমে আমরা ইসলাম সম্পর্কে ছড়িয়ে থাকা নেতিবাচক ধারণাসমূহ দূর হবে বলে আশা প্রকাশ করেছি। প্রসঙ্গত, জার্মানির ইসলাম বিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানির অন্যতম সদস্য আর্থুর ওয়াগনারের ইসলাম ধর্ম গ্রহণের এক বছর পর নেদারল্যান্ডের ইসলাম বিরোধী নেতা ভ্যান ক্লেভারেন ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিলেন। জার্মানির ওয়াগনারের দলের দাপ্তরিক অবস্থান হচ্ছে, জার্মানিতে ধর্মের কোনো স্থান নেই। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ এ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।